ফিট ফর লাইফ প্রোগ্রামে আজকে প্রাণলীলা উপাসনা করার পরে আমরা এই যে থার্ড আমাদের খণ্ড, আজকে আমরা কথা বলবো কর্মযোগ ফর 21st century বা একবিংশ শতাব্দীর জন্য যে কর্মযোগের কথা আমরা বলছি, যেখান থেকে এই পুরো প্রোগ্রামের উৎস তার সম্বন্ধে। ইংলিশে সবাই জিজ্ঞেস করে থাকেন হোয়াট ইজ কর্মযোগ ফর 21st century বা এই কর্মযোগ ফর 21st century ব্যাপারটা কী। এই ব্যাপারটা একটু বোঝার জন্যে আমাদের প্রথমেই চলে যেতে হয়তো কর্মযোগ কী বোঝার জন্যে। কর্মযোগ আমরা জানি আমাদের ধারাবাহিকভাবে হাজার হাজার বছর ধরে এর কথা বলা হয়েছে, বেদে ভগবদ্গীতায় সবেতেই এর কথা বলা হয়েছে। স্বামীজি স্বামী বিবেকানন্দ কর্মযোগ সম্বন্ধে অনেক কিছু বলেন, প্রত্যেক মনীষী ঋষি কর্মযোগ সম্বন্ধে কম বেশি বলেছেন। তাহলে নতুন কি বলার আছে কর্মযোগ সম্বন্ধে যে আমরা কর্মযোগ ফর 21st century বলছি? যদিও কর্মযোগ ওই এমন একটা যোগের প্রথা, যোগের তো নানা রকম প্রথা আছে, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, এই সবের মধ্যে থেকে আরও নানা রকম যোগের প্রথাও বেরোচ্ছে। প্রাণযোগের কথা বলা হয়, ক্রিয়াযোগ, তার মধ্যে কর্মযোগ ব্যাপারটা কি সেটা একটা দিক আছে। কিন্তু আমি আজকে ফোকাস করছি, আজকে বিশেষ করে বলতে চাই কর্মযোগ ফর 21st century যখন আমরা বলছি তখন কি বলছি। প্রথমত কালকেও বলেছিলাম এর আগের খণ্ডে যে এই 21st century কথাটা একবিংশ শতাব্দী সম্বন্ধেই যে বলা হচ্ছে তা নয়। এই শতাব্দীর কথাটা একটা প্রতীক মাত্র, এটা বোঝানোর জন্যে যে আমরা যে কর্মযোগের কথা বলছি সেটা কিন্তু একটা থেমে থাকা ব্যাপার নয়, এর মধ্যে একটা ধারাবাহিকতা আছে। তার মানে এটা একদম প্রাচীনকাল থেকে কিছু নিচ্ছে এখনকার জন্যে, আজকের যে আমাদের যুগ একবিংশ শতাব্দী বা এই মুহূর্তের জন্যে প্রয়োগ করা হচ্ছে, আর ভবিষ্যতের জন্যে বদলাতে থাকবে, এরকম কিছু নয় যে এটা একটাই একটা জায়গায় থেমে আছে। তাই জন্যে যুগের বদলের সঙ্গে, আর যুগ বলতে শুধু শতাব্দী নয়, সময়ের বদলের সঙ্গে এই যে বিধি নীতি প্রথা এর মধ্যেও বদল আনতে হবে। তার মধ্যেও কর্মযোগ ফর 21st century কথাটা যখন আমরা বলছি তখন ঠিক কি বলতে চাইছি একটু আজকে বুঝিয়ে বলছি। সহজ ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি আমাদের যে জীবনযাপন করি তার একটা প্রথা আছে, আর আমরা যে জীবিকা অর্জন করি জীবনযাপন করার জন্যে আমাদের যে জীবিকা অর্জন করতে হয় এইটার আরেকটা প্রথা। আমরা বলতে পারি লাইফস্টাইল মানে আমাদের জীবনযাপন করার যে প্রথা জীবন, আর লাইভলিহুড বা জীবিকা অর্জন করা। এই আমরা দেখে এসেছি যে বিশেষ করে আজকালকার যুগে মানুষের জীবিকা অর্জন করার যে একটা বিরাট দায় রয়েছে বা তাদের উপর একটা চাপ রয়েছে প্রত্যেক মানুষেরই, সে গরিব হোক, দরিদ্র হোক বা খুব বড়লোক হোক, প্রচুর পয়সাওয়ালা হোক, যাই হোক, তার জীবিকা অর্জন করার একটা দায়বদ্ধতা বা একটা চাপ থাকে। এই জীবিকা অর্জন করার জন্যে সে যে কার্যগুলো করে, যে কর্মগুলোর মধ্যে সে নিজেকে ঢেলে দেয়, সেইটাই তার জীবনটাকে অলমোস্ট বলা যায়, মানে মোটামুটিভাবে বলা যায় যে সেটাই তার জীবনের আধার হয়ে যায়, আধারশিলা হয়ে যায়। যেমন আমরা বলে থাকি হ্যাঁ গো তুমি কে, বা ওই লোকটা কে, ও একজন ডাক্তার, ও একজন ইঞ্জিনিয়ার, বা ও একজন লয়ার বা মানে আইনজীবী বা বুদ্ধিজীবী, বা ও একজন সিঙ্গার, মানে মানুষ যে কাজটা করে পয়সা উপার্জন করে, জীবিকা উপার্জন করে, নিজের সংসার চালায়, সেই কাজটা দিয়েই যেন জীবিকা অর্জন করার জন্য যে কাজটা করা হয় সেটাই যেন তার পরিচয় হয়ে দাঁড়ায়, আর কিছু সে নয়। তার থেকে বোঝা যায় যে আমাদের আজকের সমাজে, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এই জীবিকা অর্জন করার দায়টা একটা খুব বড় দায়। যেভাবে জীবিকা অর্জন করি সেইভাবেই নিজেকে পরিচয় দিই, আর নিজেকে মনে করি আমি সেই, আর কিছু নই। অথচ আমরা দেখতে পাবো যে আমাদের জীবনে প্রত্যেক মুহূর্তে কিন্তু আমরা প্রত্যেক দিন
নানা জিনিস করছি, যে ক্রিকেটার ক্রিকেট খেলছে বা ডাক্তার ডাক্তারি করছেন বা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করছেন বা অ্যাকাউন্ট্যান্ট হিসেব রাখছেন, তারা যদিও নিজেদের পরিচয় দিচ্ছেন এই হিসেবে, তাদের প্রত্যেক দিনই তারা কিন্তু আরও অনেকগুলো ক্যারেক্টার অনেকগুলো রোল প্লে করেন, প্লে করেন মানে আরও অনেক কিছু করে থাকেন। যেমন তিনি হয়তো কারোর মা বা কারোর বাবা বা কারোর ছেলে বা কারোর বউ বা কারোর বর, হাজব্যান্ড ওয়াইফ, এই ধরনের আত্মীয়র জগতে একটা রিলেশনশিপ রয়েছে। তিনি হয়তো একটা সোসাইটিতে থাকছেন, একটা হাউসিং সোসাইটিতে থাকছেন বা পাড়ায় থাকছেন বা গ্রামে থাকছেন, সেইখানে যে যেখানে থাকেন সেই জায়গায় তার অন্যান্য লোকেদের সঙ্গে একটা, আর লোকেদের সঙ্গেই শুধু নয়, পারিপার্শ্বিক যে পুরো সমাজ, যে পারিপার্শ্বিক যা যা আছে প্রত্যেকের সঙ্গেই তার একটা সম্বন্ধ আছে, এই সম্বন্ধটাকে নির্বাহ করা মানে এই সম্বন্ধটাকে টিকিয়ে রাখাটাই একটা কাজ নানা রকমভাবে। একটা টেবিলকে আমি বাড়িতে রেখেছি, সেটা আমার, আমি পড়াশুনো করতে বসি বা কাজ করতে বসি, সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি বসার আগে, তাহলে ওই সময় তো আমি টেবিলটা পরিষ্কার করছি। আমি যে যে বাথরুমে গিয়ে বাথরুমটাকে হয়তো চান করার সময় পরিষ্কার করছি, তাহলে ওই সময় আমি বাথরুম পরিষ্কার করার কাজ করছি। এই সব কাজগুলো আমরা জীবিকা অর্জন করার জন্য করছি না, বেঁচে থাকার জন্য করছি। আমরা আস্থা রাখার জন্য মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, পুজো দিচ্ছি, আমরা গল্প করার জন্যে, বন্ধুত্ব বজায় রাখার জন্যে এর সঙ্গে গল্প করছি, আড্ডা মারছি, কত কিছু আমরা করি যেগুলো জীবিকা অর্জন করার জন্যে নয়। আমরা ঘুমোচ্ছি, এটা তো জীবিকা অর্জন করার জন্য নয়, খাচ্ছি, চান করছি, নিজেকে পরিষ্কার করার করে রাখছি, এই সব যে কার্যগুলো সেগুলো সবই যে জীবিকা অর্জন করার জন্যই করছি তা নয়, অথচ এইগুলো দিয়ে আমরা নিজেদের পরিচয় দিই না, তাই জন্য এগুলো আমাদের প্রাধান্য পায় না। শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে এই জিনিসটা বেরিয়ে গেছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে এই জিনিসটা খুব একটা শেখানো হচ্ছে না যে আমরা জীবনটা কী করে যাপন করব, জীবিকা কী করে অর্জন করব, তার দিকে একটা প্রচুর স্ট্রং ফোকাস রয়েছে, একটা একটা গভীর চিন্তাভাবনা, সবাই সেই নিয়েই শিক্ষা নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু জীবনযাপন কী করে করব এই নিয়ে খুব একটা শিক্ষা ব্যবস্থার মধ্যেও কথাবার্তা নেই। কর্মযোগ ফর 21st century আমরা এই দুটোকে একত্রে নিয়ে আসছি, এই দুটের এই দুই দুইয়ের মিলন বলা যেতে পারে, ইন্টিগ্রেশন ইংলিশে বলা হয়। ইটস নট জাস্ট ব্যালেন্স, অনেক সময় ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে একটা কথা ব্যবহার করা হয়, যে আমি কাজ করছি আর কাজ করার জন্য যাচ্ছি, আর লাইফ মানে আমার যে যে জীবনটা সেটার মধ্যে একটা ব্যালেন্স, এক ধরনের ব্যাপার সেটা, কর্মযোগ সেই দিকেই যাচ্ছে। কিন্তু ব্যালেন্স মানে হচ্ছে আমি ব্যালেন্স রাখার চেষ্টা করছি, মানে এদিকে পড়ছি ওদিকে পড়ছি, এই একটা একটা যেন টলমটল করার ব্যাপার রয়েছে। কিন্তু যখন আমরা ইন্টিগ্রেশন কথাটা বলি, যখন যখন দুটো জিনিস একদম একত্র হয়ে গেছে, এক হয়ে গেছে, দুইয়ের মধ্যে কোনো কোনো দ্বৈততা নেই, কোনো দ্বিধা নেই, দ্বিধা নেই, তখন বলা যায় যে দুয়ে মিলে এক হয়ে গেছে, আর সেটাকে ইন্টিগ্রেশন বলা হয়। তো এই আমাদের লাইভলিহুড আর লাইফস্টাইল বা জীবনযাপন আর জীবিকা অর্জন, এই দুই যখন ইন্টিগ্রেট করে কী করে করা যায়, তারই এক্সপ্লোরেশন, তারই যে চিন্তাভাবনা, তারই যে তার জন্যে যে আমরা গবেষণা করে চলেছি, বুঝে চলেছি রোজ কীভাবে এটা আনা যায়, এই ইন্টিগ্রেশনটা, এটাই কর্মযোগ ফর 21st century প্রধান উদ্দেশ্য বলতে পারি। কর্মযোগ ফর 21st century বোঝার জন্যে আরও অনেক ধরনের চিন্তা ভাবনা, অনেক ধরনের আলোচনা বিশ্লেষণ থাকতে পারে আর আছে, আমি নিজেই অন্যান্য দিন করব, কিন্তু আজকে এই খণ্ডে এইটুকু বলেই শেষ করছি যে জীবন আর জীবিকা এই দুইয়ের ইন্টিগ্রেশন বা অদ্বৈততা হলো কর্মযোগ ফর 21st century প্রধান উদ্দেশ্য।